প্রতিদিন রাত্রে আমি অনেক দেরি করে ঘুমাতে যাই অথবা ভোরবেলায় ওঠার চেষ্টা করি প্রতিদিন ডেইলি ঘুমাই 5 ঘন্টার মতো 5 থেকে 6 ঘন্টার বেশি না যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম বিসিএস পরীক্ষার জন্য তখন ডেইলি ঘুমাতাম 4 ঘন্টার মতো আপনারা সেই খবর জানেন না কেউ আপনারা সবাই বলেন ভাইয়া রাতারাতি সফল হয়ে গেছে ভাইয়া কত কিছু করে ফেলছে কিন্তু আমার এই যে স্লিপলেস নাইটস ওটার খোঁজ কেউ রাখেন না আপনি যদি নিজেকে ভালো কোনো অবস্থানে নিতে যান অন্য কাউকে দেখে ওই মানুষটার পরিশ্রমের খবরটা সবার আগে নেবেন তার পরিশ্রমটা কোন পর্যায়ে ছিল তাহলে পারবেন না আপনি পারবেন না আমি যখন দেখতাম আমার বয়সী লোকজন খুব আনন্দ করছে ঘুরে বেড়াচ্ছে আর আমি গাধার মতো পড়াশোনা করতেছি তখন আমি নিজেকে বোঝাতাম এরকম করে একটা সময় আসবে যখন আমি ঘুরে বেড়াবো আনন্দ করব পুরো পৃথিবী দেখবে ওই দিনটার জন্য আমি ওয়েট করতেছিলাম ওদের সঙ্গে যোগদান করি না অনেস্টি নিয়ে বলি ভাই লাইফে কখনো একদিনও ফালতু আড্ডা মারি নাই একদিনও না আমি কখনো ফালতু আড্ডা মারা বসে হা হা হি হি করা এগুলো করার মতো সময় ছিল না আমার হাতে আমি যখন চাকরি পাই নাই তখন আমি বিভিন্ন কাজ করতাম বিজনেস করতাম স্টুডেন্ট পড়াতাম নিজের পড়াশোনা ছিল ব্যস্ত ছিলাম আর এখন চাকরি করি চাকরি করার পরবর্তী সময়টাতে লিখি বসে বসে সো এখন আমার সময় নাই এই আড্ডাটা আমার মারা হয়নি আড্ডা মারা সময় নষ্ট করা এবং প্রত্যেকটা জিনিসের একটা আনসার আছে আপনি আড্ডা দিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন আমতল জামতল করতেছেন আপনি একটা আনসার পাবেন আপনার যে বন্ধুটা কাজটা করতেছে না সে একটা আনসার পাবে আপনার আনসার এবং তার আনসার একই রকমের হবে না গড সব দেখে এবং সময় মতো রিপ্লাই দেন গডের রিপ্লাই খুব ভয়ঙ্কর ওই দিনটার জন্য ওয়েট করেন চলার পথে কখনো কাউকে একদম ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না যাকে যত বেশি বিশ্বাস করবেন সে আপনাকে তত বেশি ঠকাবে এটা মনে রাখবেন সো কাউকে এবং এটা খুব ডিফিকাল্ট মানুষকে কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় না সবচেয়ে ভালো হচ্ছে কাউকে বিশ্বাস না করা তবে এটা খুবই কঠিন কাউকে বিশ্বাস না করে বাঁচার থেকে মরে যাওয়া অনেক সোজা তারপরও আমাদের একটু বুঝে শুনে চলতে হবে আর কি আমি আমার লাইফে সবচেয়ে বিশ্বাস করছি যাদেরকে তাদের অনেকে আমাকে খুব কষ্ট দিছে যার ফলে আমি খুব বিরক্ত বিষয়টা নিয়ে খুবই বিরক্ত যাদের মন মানসিকতা ছোট তাদের সাথে কখনো মিশবেন না তাদের কাছ থেকে কোনো কিছু শেখার নাই তাদেরকে কোনো কিছু দেওয়ারও নাই নেওয়ারও নাই তাদের সঙ্গে মিশবেন না আমি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি অসীম অপমান সহ্য করতে পারি অসীম অপমান অসীম লাঞ্ছনা সহ্য করতে পারি এবং সহ্য করার সময়ে মনে মনে নিজেকে বলি আজকে ওরা আমাকে অপমান করতেছে আজকে ওরা আমাকে অবমূল্যায়ন করতেছে আমি নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাব যাতে তাকে মূল্যায়ন করার সময় আমার না হয় যাতে তাকে গোনার সময় আমার না হয় ওই অবস্থানে আমি নিয়ে যাব এবং আমি আসলেই তাই করছি প্রকৃত বন্ধু কারা এটা ভেরি মেজর কোয়েশ্চেন আসলে কারা আমাদের ভালো বন্ধু আসলে কারা আমাদের ভালো চায় এটাকে আমি এরকম করে বলি আপনাদের এই যে আপনি এখন বেঁচে আছেন আমি বেঁচে আছি আপনার আশেপাশে অনেক মানুষ দেখবেন যারা আপনার পাশে দাঁড়িয়ে আছে যারা আপনার পাশে থাকে কেন থাকে কারণ আপনার চোখ দুটো খোলা আপনি দেখতে পাচ্ছেন কারা আছে কারা নাই অনেক মানুষ আছে সংকোচে অনেক মানুষ আছে আপনাকে খুশি করার জন্য অনেক মানুষ আছে তার প্রয়োজনে আপনার পাশে আছে যখন আপনি মারা যাবেন তখন আপনার পাশে থাকলেও কিছু হবে না থাকলেও কিছু হবে না আপনি কারো কোনো কাজে আসতে পারবেন না আপনি কাউকে দেখতে পারবেন না কে থাকলো কে থাকলো না এটা বিচার করার কোনো ক্ষমতা আপনার থাকবে না ওই সময় আপনার পাশে না থাকলেও কোনো অসুবিধা নাই তা সত্ত্বেও আপনার মৃত্যুর পর আপনার পাশে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই থেকে যাবে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই প্রতিদিন কাঁদবে কোনো মানুষ কোনো কারণ ছাড়াই প্রতি বছর আপনাকে স্মরণ করবে সে মানুষগুলোর সংখ্যা খুব বেশি হলে 5-6 জন হবে এর বেশি হবে না আপনার লাইফে এই 5-6 জন বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার জন্য অপ্রয়োজনীয় তারাই শুধু প্রয়োজনীয় এবং এই প্রয়োজনীয় মানুষগুলোকে লাইফে কখনো ছেড়ে যাবেন না আপনি যদি মারাও যান যদি এমন কোনো ঘটনা এসে উপস্থিত হয় আপনার মৃত্যু সন্নিকটে তারপরও তাদেরকে ছাড়বেন না তাদেরকে আঁকড়ে ধরেন সবসময় পৃথিবীর সকল যুক্তি সকল তর্কের ঊর্ধ্বে তাদেরকে ভালোবাসেন কারণ তারা আপনাকে ভালোবাসে
কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখলে দেখবেন নিজেকে অনেক ছোট মনে হয়, কিছু মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখলে মিশলে লো ফিল হয় অনেক। মনে রাখবেন, যার সাথে কথা বললে, যার সাথে মিশলে আপনার নিজেকে লো ফিল হয়, তার সাথে আপনার মেশার দরকার নাই, সে যেই হোক না কেন। আমরা সবাইকে বন্ধু বলি, ও আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। আল্লাহ না করুক যদি কখনো আপনার লাইফে বিপদ আসে, তখন আপনি দেখবেন যাদেরকে আপনি এতদিন ধরে বন্ধু বলছেন তারা আসলে ছিল আপনার পরিচিত। আমরা পরিচিত মানুষকে বন্ধু বলে ভুল করি এবং বন্ধুকে পরিচিত মনে করে ভুল করি, এটা একটু চিন্তা হবে। আপনি যখন কষ্টে থাকবেন, দুঃখে থাকবেন, তখন আপনাকে দুটো ভালো কথা বলবে, আপনার পাশে এসে দাঁড়াবে এমন মানুষ কয়জন আছে আপনি হাতের করে গুনতে পারবেন? 1, 2, 3, 4। আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমার ফেসবুকে আইডি, এটা আমি এখন যে আইডিটা ইউজ করি এটা হচ্ছে পরবর্তী আইডি, এর আগে আরেকটা আইডি ছিল, সেখানে ফলোয়ার ছিল 2.5 লাখের বেশি। অথচ যখন আমি বিপদে পড়লাম তখন আমার পাশে কারা আছে আমি হাতের করে গুনতে পারছি? খুব বেশি না ভাই, কয়েকটা গোনার পর দেখি আর নাই, আর কেউ নাই। ওই মানুষের প্রকৃত চেহারা চেনা যায় বিপদে পড়লেই, এই রাত পর্যন্ত সবাইকে আপন মনে হয়। বাস্তবতা এরকম, আপনাকে নিয়ে কেউ আসলে চিন্তা করে না যদি আপনার সাথে তার কোনো স্বার্থ না থাকে। আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে আপনাকে নিয়ে না ভাবলেও তারা আপনার কাজকে নিয়ে ভাবতে বাধ্য হয়, সেরকম কিছু ভালো কাজ করার চেষ্টা করেন। আমাদের আয়োজনগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।